थैंक यू वेरी मच। जाओ जाओ, ओड़ो ओड़ो। জিজ্ঞেস করনি তো কি হয়েছে? তুমি যখন এটা করেছো তখন নিশ্চয়ই ভেবেই করেছো, একদম ঠিক করেছো। এন্ড আই ডোন্ট থিংক আমার মম কখনো কিছু ভুল করতে পারে। সাবর, তোর মম তো হচ্ছে একেবারে উচিত কাজের পরাকাষ্ঠা। বোমা, মা ছেলের ইমোশনাল সিনে প্লিজ তুমি আর নাটকটা পারিও না, প্লিজ চুপ করে যাও। বেটা, থ্যাংক ইউ বেটা। আসলে আমি না সত্যি মনে করি না জ্যোতির কোনো দোষ আছে। বিচারে কি করবে বলো? তারপর যা যা ওর সঙ্গে হলো তার। এনিওয়ে, লেটস জাস্ট ফরগেট দিস থিং নাও। সাগর বেটা, এবার তুমি আর আমি বসে একটু শান্তিতে কথা বলি, সবাই একটু যে যার কাজে গেলে ভালো হয়। বেচারা ছেলেটা ফিরে আসার পর থেকে একটু মম আর ছেলে বসে যে কফি খাবো সেটাও করতে পারেনি। মোহন, তোমার স্পেশাল ব্ল্যাক কফিটা নিয়ে এসো। চলো বেটা, আমরা বসে একটু গল্প করি, কাম বস। মম, আমার জন্য? কি ব্যাপার কামলা? I'm so sorry বড় মা। It's okay darling. Finally. সাগর বেটা, আমাকে একটা সত্যি করে কথা বলবে? বলো মা। তুমি খুশি তো সাগর বেটা? সত্যি করে বলো, তুমি খুশি তো? ইয়েস মাম, আমি খুব খুশি। তোমার সাথে টাইম স্পেন্ড করতে পারছি, আই এম ভেরি হ্যাপি। বাট মাম,
হয়তো সব গরিব লোকেরা একরকম নয়, বলো। তুমি যার কথা ভাবছো জ্যোতি, ও এদেরই মতো। তোমার থেকে অনেক বেটার আমি এদের চিনি সাগর বেটা। আমার কথাটা তুমি মিলিয়ে নিও। এই যে জ্যোতি, ও তো তোমার উইকনেসটা বুঝে গেছে না, তোমার দুর্বলতা কি ও জেনে গেছে। এবার ওইখানে আবার ফিরে আসতে চাইবে। ফিরে আসতে চাই? শুধু ফিরে আসতে চাইবে না, ও তো দরকার হলে আমার পায়েও পড়বে, দরকার হলে ভিক্ষে করবে, ভিক্ষে চাইবে। আমার চাকরিটা আমাকে ফিরিয়ে দিন, তুমি দেখে নিও। মিথ্যে কথা, ভুল কথা, একদম ভুল ভুল ভুল। আসতাম না এখানে, আসতাম না, চলেই যাচ্ছিলুম, কিন্তু দুটো কথা বলার জন্য এখানে এলাম। কথাটা হচ্ছে, যা ভাবছ সেটা হবে না। জ্যোতি না ওই তোমাদের মনের মতো মেয়ে নয়। ওকে ওই লক্ষ্য কেন, কোটিতেও এরকম মেয়ে পাবে না তোমরা, এই কথাটা আমি বলে দিলাম। ও কোনোদিনও ফিরে আসবে না। আর দাদু ভাই, তোমাকেও একটা কথা বলছি, মিলিয়ে নিও, তোমার মায়ের সঙ্গে আমার কথাটা মিলিয়ে নিও। ওই সোনা সোনা সবসময় সোনাই হয়, আর গিল্টি হচ্ছে একদম আলাদা, বুঝলে, তার সব রং একদিন উঠে যায়। কি উল্টো পাল্টা কথা বলছেন, আমার ছেলেকে কি উল্টো পাল্টা বোঝাচ্ছেন আপনি? আবার তুমি দেখেছো বৌদি কি তেজ এই বুড়ির, ঠিক এখানে চলে এসেছে। আমার কি মনে হয় জানো তো, আসলে এই বাড়ির বৌরাই না খুব তেজি, তাই না বলো? আরে আমি তো ঘরেই নিয়ে যাচ্ছিলাম, তাও তুমি কেন এখানে এলে বলো তো। শোনো মা, তোমার এখন এসবের মধ্যে একদম থাকা উচিত না। তুমি কোথায় কীর্তন টীর্তন শুনবে সেটাই তোমার করা উচিত এখন, ঠিক বললাম না বৌদি? আহ উমা, এসব কি বলছো তুমি? যা বাবা, আমি ভুল কি বললাম? আরে বাবা, তোমার শাশুড়ি বুড়ি নয়, কচি কুকি নাকি? আমি কিন্তু সত্যি রেগে যাবো। বলিয়া বাবা, মা অনেক তো হয়েছে, যান এবার নিজের ঘরে যান। আমিও তো সেটাই বলছি যে নিজের ঘরে যাও, কোথায় মা ছেলের কানে শান্তিতে মন্ত্রণা দেবে, তুমি সেখানে বাগড়া দেবে, তাই হয় নাকি? এ বাবা রাগ করলে বৌদি? ভেরি সরি, আমি ওই মন্ত্রণা কথাটা বলেছি বলে না। আরে বাবা, কথা কথা, মা ছেলের সাথে শান্তিতে কথা বলবে, আমাদের সেখানে থাকার কি দরকার বলো? হ্যাঁ চলো মা, চলো চলো। দাঁড়াও, এতগুলো কথা যখন বলেই গেলে তখন একটা কথা একটু শুনে যাও। নীলিমা সেন কখনো ভুল কিছু বলে না। এবারেও এটাই প্রমাণ হবে। এত সকাল সকাল চলে এলি? ও কি কপালে চোট কিসের? কিছু নয়, একটু ধাক্কা লেগেছিল। একটু ধাক্কা লেগেছিল কিসে? এই ওসব পরে হবে, চল ওষুধ দিয়ে দি। না না বাবা, আমি আমি ঠিক আছি, আর ঠিক হয়ে যাবে। শোনো না, একটা গুড নিউজ আছে। গুড নিউজ কিসের? আজ থেকে আমি ফ্রি, আমরা ফ্রি, আর আমাদের ওই বাড়িতে যেতে হবে না বাবা, আমাকেও না মাকেও না। কি বলছিস? কি
ঠিক বলছি বাবা। নীলিমা সেনকে আমরা যতটা খারাপ ভেবেছিলাম না, ততটা খারাপ উনি নন বাবা। তুমি একদম চিন্তা করো না।